তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ক্লায়েন্ট হান্ডিং করা শিখব আর নতুন একটা ওয়েবসাইটের মাধ্যমে নাম হচ্ছে মেন্টা এটা হচ্ছে ইউএস এর একটা বিজনেস ডিরেক্টরি সাইট তারা মোটামুটি বিশ বছর যাবত এই কাজগুলো করে আসতেছে মানে বিভিন্ন বিজনেসকে ইনক্লুড করতেছে তাদের ওয়েবসাইটে এবং মানুষের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে দিতেছে বিভিন্ন বিজনেস ওনারদের বা বিভিন্ন বিজনেসকে পরিচয় করাই দিতে তো আমরা যদি এই একটা কোম্পানির ওয়েবসাইটে চলে যাই এটা হচ্ছে বিজনেস ডিরেক্টরি সাইট হ্যাঁ তো এখানে এসে আমরা বিভিন্ন ক্যাটাগরি বেস আমরা ক্লায়েন্ট ধরতে পারবো বিভিন্ন ক্যাটাগরি এখানে আপনি টার্গেট করবেন সব থেকে বেটার হবে হচ্ছে রিয়েল ইস্টেট বিজনেস যারা করে তাদেরকে টার্গেট বেশি করবেন এই সাইটটা রিয়েল এস্টেটের জন্য আমার মনে হয় সব থেকে বেটার একটা সাইট আর রিয়েল ইস্টেট জিনিসটা হচ্ছে বাড়ি বাড়ি গাড়ি এই ধরনের যে প্রপার্টি আছে এগুলো 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 যে প্রপার্টি আছে সেল করার কাজে মূলত হেল্প করে ঠিক আছে এই রিয়েল ইস্টেটে যদি যান আপনারা দেখতে পারবেন আহ রিয়েল ইস্টেট রিলেটেড অনেক কোম্পানি এখানে তাদের প্রোফাইল তৈরি করে রাখছে এবং ফোন নাম্বার থেকে শুরু করে কোথায় বসবাস করে সমস্ত এখানে দেওয়া আছে জাস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন এইভাবে হ্যাঁ অনেক জায়গায় দেখবেন যে সবকিছু ইনক্লুড করা আছে লগু মগু দেওয়া আছে আর অনেক জায়গায় নাই তো এটা বিষয় না আমরা ফাইন্ড আউট করা শিখবো ধরেন একটা বিজনেস আমরা এখান থেকে দেখতে চাচ্ছি বা এখানে একটা ওয়েবসাইট আমরা যাইতে চাইতেছি ধরেন এই একটা কোম্পানি জাস্ট এই কোম্পানিটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো এখানে আমরা কিন্তু ফোন নাম্বারটা অলরেডি পাওয়া যেতেছি সবার আগে তারপরে আমরা এখানে যদি নিচের দিকে আসি ভিউতে ক্লিক ক্লিক করি করি ভিজিট ওয়েবসাইট এখানে এখানে যদি একটা ওয়েবসাইট চলে ইউ আর এল চলে আসবে দেখেন এখানে এই কোম্পানি কি করতেছে বাড়ি বাড়ি বা আপনার বলেন অ্যাপার্টমেন্ট যাই বলেন না কেন এগুলো সেল করতেছে হ্যাঁ এটার বলে রিয়েল ইস্টেট বিজনেস তো এই বিজনেসগুলো অনেক ভালো পরিমাণে প্রফিট করে কারণ রিয়েল বিজনেস যারা করে তারা কিন্তু দু এক টাকা নিয়ে বিজনেস করে না কোটি কোটি টাকার বিজনেস তাদের তো এদের সাথে যদি আমরা ভালোভাবে কন্ট্যাক্ট করতে পারি বা ভালোভাবে সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা তাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলোকে গ্রো করে দিতে পারবো তো আমরা যদি এই একটা প্রোফাইলে যদি যা যাওয়ার পরে যদি আমরা দেখি এখানে ফেসবুক আছে এমনকি ইনস্টাগ্রাম আছে এবং এখানে আরো কিছু ফোন নাম্বার দেওয়া আছে কোথায় কোথায় অফিস আছে সেগুলো দেওয়া আছে ডিসক্রিপশন দেওয়া আছে তো আমরা ধরেন প্রথমে আমি এক ইনস্টাগ্রামে চলে যাব ইনস্টাগ্রামে আমি চলে আসলাম দেখেন মোটামুটি ইনস্টাগ্রামে যে আহামরি ফলোয়ার আছে তা না মাত্র ফলোয়ার আছে হচ্ছে আপনার আঠারোশোর মতো আমরা দেখতে পারি যে লাস্ট কত দিন আগে পোস্ট করছে তিন উইক তিন উইক আগে প্রায় ভালোই দিন হয়েছে আর কি আমরা তাদেরকে অফার করতে পারি এই ক্লায়েন্টকে আমরা অফার করতে পারি যে তোমার ইনস্টাগ্রামের ম্যানেজমেন্টের কাজ আমি করতে পারবো আমি দেখেছি তোমার ইনস্টাগ্রামে মোটামুটি ভালো ফলোয়ার আছে আমি এটাকে আরো গ্রো করতে পারবো এবং তোমার বিজনেসটাকে আরো প্রফিটেবল করে দিতে পারবো মানে বিজনেসের গ্রোথটাকে আমি টোটালি ইম্প্রুভ করে দিব তুমি যদি আমার এই কাজে নিয়োগ দাও একটু সুন্দর করে ওই ফর্মেটটা যেটা আপনাদেরকে ইতিমধ্যে একবার দেওয়া হয়েছিল নীলা রহমানের কাছ থেকে ওই ফর্মেটটা নিয়ে নেবেন ক্লায়েন্টের ট্যাম্পলেট হ্যাঁ ক্লায়েন্ট হান্টিং করা যে মেসেজ করতে হবে ওই টেম্পলেটটা নিয়ে নিয়েন তো এখানে দেখেন তার আমরা একটা জিনিস পাইলাম এখানে আমরা ফলোয়ার বাড়াইতে পারবো যেহেতু আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজটা আমরা ভালোভাবে জানি নাকি হ্যালো তো যেহেতু আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর ভালোভাবে কাজটা জানি তাহলে আমরা জানি কিভাবে ফলোয়ার গুলো গ্রো করা যাবে তো তাহলে আমরা ফলোয়ারের কাজটা আমরা নিতে পারি দেন হচ্ছে পোস্ট থেকে শুরু করে এর কাজটাও আমরা নিতে পারি তো এই একটা মেথড তো এবার যদি আসেন ফেসবুকে যদি আমরা যাই ফেসবুকের আসতেছে না তার মানে ফেসবুকের প্রোফাইলে একটা কাজ করি আমরা ইউটিউবটাকে আবার ফলো করি ওকে হ্যাঁ ইউটিউব আছে মনে হয় আপনার এখানে সমস্যা দেখেন ভালো করে তো আমরা যদি ইউটিউবে এই নামটাকে কপি করে আমরা জাস্ট এখানে এসে পেস্ট করি তাহলে আমরা আরো কিছু ডিটেলস দেখতে পারবো আশা করি যে যদি তার পেজ থাকে তাহলে আমরা এখানে দেখতে পারবো না থাকলে তো সম্ভব না দেখি হ্যাঁ তার পেজ একটা আছে ফলোয়ার খুব একটা নাই এটাই মেবি হবে সম্ভবত দেখি দুইটা লঘু তো একই মনে হইতেছে একটু আমরা উপরের দিকে যাই ও ওকে যদি এখান থেকে যদি প্রপারলি ফাইন্ড আউট না করা যায় তাহলে আমরা গুগলে সার্চ করবো টেকনিক গুলো রাখেন আমরা এখানে দেখতেছি ওয়েবসাইট ওকে আমরা লোগোর উপর ক্লিক করি এটা হচ্ছে ওয়েবসাইট তার মানে এখানে আসতেছে না তার গুগল ম্যাপও নাই তার গুগল ম্যাপও নাই হ্যাঁ হ্যাঁ এটাই এগুলোই তার এগুলোই তার এই যে এই লোগোটাই হচ্ছে তার ওকে এখানে আমরা তার ফেসবুকের অ্যাকাউন্টটাকে আগে বের করা দরকার আমাদের দেখি ফেসবুকের অ্যাকাউন্ট এখানে পাইলাম না দ্বিতীয় নাম্বার একটা পাইছি দেখি এটাতে যায় দেখি কি অবস্থা হ্যাঁ এটা হচ্ছে তার ফেসবুক পেজ তো আমরা যে কাজটা করব তার ফেসবুক পেজে যে আমরা মেসেজ করতে পারি সেম মেথড আগের হচ্ছে আপনি একটা করলেন মেসেজ করলেন ফোনে যে হোয়াটসঅ্যাপে যে মেসেজ করলেন করলেন দুইটা করার পরে আপনি বললেন যে না আর সম্ভব না আমার দ্বারা কি সম্ভব না তাহলে কিন্তু হবে না আপনাকে আরো কিছু জায়গায় ট্রাই করতে হবে ইমেল পাঠাইতে হবে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ইমেলে ইমেল করবেন ওই সেম ট্যাম্পলেট গুলো দিয়ে আপনি ইমেল করবেন অথবা সিং হিসাব তৈরি করা শিখেছি ওইটা দিয়ে ইয়া করবেন মেল পাঠাবেন আশা করি যে রিসপন্স পাবেন দেখা যাবে যদি আপনি প্রতিদিন তো আর রিসপন্স পাওয়া যাবে না অনেক বিজনেসম্যান আছে এগুলো দেখেও না তো আপনাকে করতে হবে মিনিমাম একশো দেড়শো করে পাঠাইলে আপনি দেখা যাবে যে রেসপন্স ভালো পাবেন এই হচ্ছে বিষয় তো এখানে দেখেন আমরা আরো কিছু জিনিস দেখতে পারি তার কি কি কাজ লাগতে পারে আমরা যদি ওয়েবসাইটটাকে কপি করি লিঙ্কটাকে ধরেন এটা হচ্ছে তার ওয়েবসাইট লিঙ্ক আমরা এটাকে কপি করি কপি করি কপি করে আমরা একটু ডিএপি এটা চেক করতে পারি আমরা দেখি যে গুগল ডিএ এসে এ সার্চ করি প্রথম যে ওয়েবসাইটটা আছে আমরা এখানে যাবো দেখি এসিওর ক্লিক করবো তো আমরা দেখতেছি ডিএ আছে হচ্ছে ছত্রিশ আর পি আছে চব্বিশ তার মানে মোটামুটি কাজ এখানে করছে কিছুটা তো ওকে এই হচ্ছে ব্যাপার আর একটু আমরা ভালো করে দেখি এই ফুল ডমেনটাকে কপি করে নেই ওইটা আবার হতে পারে অন্যটাও না করা হয় নাই এটা হচ্ছে সাইট এটা হচ্ছে সাইট আর ওটা হচ্ছে ইন্ডেক্স সাইট ওকে ইন্ডেক্স খুব একটা করা হয় নাই কিছুদিন যাবৎ হয়তো এই ওয়েবসাইটটা তৈরি করছে সম্ভবত তো আমরা এখানে কন্টাক্ট করতে পারবো দরকার নাই আমাদের আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেন হ্যাঁ ওকে তাহলে আমরা ওইভাবেই আমরা যে টেকনিকগুলো দেখলাম ওইভাবে আমরা ক্লায়েন্টকে মেসেজ করতে পারি হ্যাঁ ক্লায়েন্টের ফেসবুক পেজে আমরা মেসেজ করব আমরা এই নাম্বারে আমরা দেখবো হোয়াটসঅ্যাপ আছে কি না হ্যাঁ আমরা আমাদের ইয়েতে অ্যাড করবো হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করবো নব যদি অ্যাড থাকে তাহলে রাখবেন নইলে ডিলিট করে দেবেন নাম্বারটা ফোনের সাথে কানেক্ট করে নেবেন ইমেল পাঠাবো আর হচ্ছে আমরা ইনস্টাগ্রামেও তাকে মেসেজ করব। ফলো করে আমরা এখান থেকে ফলো করব ফলো করার পর এখানে আমরা মেসেজ পাঠাইতে পারি ঠিক আছে আমরা তিনটা চারটা পথ ওপেন করব যাতে আমাদের রিসপন্সটা যেন আসে হ্যাঁ আমরা যেমন স্বাভাবিকভাবে মেসেজ করি সেম ভাবে মেসেজ করবেন হ্যালো হাওয়ারি শুরু করবেন তারপরে তার বিজনেস সম্পর্কে জানতে চাবেন আপনি তো অবশ্য যাই নাই তো তাকে মেসেজ করবেন তারপরেও জানতে চাবেন এগুলো বিজনেসম্যান যারা আছে তারা তাদের বিজনেস সম্পর্কে বলতে খুব আগ্রহী হয় এবং তাদের কাছে ভালো লাগে আর কি তো তাদের বিজনেস সম্পর্কে আপনি জানবেন তারপরেও জিজ্ঞাসা করবেন তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি করেন তখন আপনি বলবেন যে আমি মার্কেটিং করি আমি এটা এটা পারি তোমার যদি লাগে বা তোমার যদি হেল্পের প্রয়োজন পড়ে তুমি আমাকে বলতে পারো আমি তোমার বিজনেসটাকে আরেকটু বড় লেভেলে নিয়ে যেতে পারি বা আগে যদি তোমার সেল হইতে এত এখন সেল করে দিব এত টার্গেট নিতে পারো তো আমার সাথে কাজ করতে পারো এরকম ভাবে আপনি ওরে ইনফ্লুয়েস করতে পারেন হ্যাঁ দেখা যাবে যে যদি ও এখনো যদি না নিতে চায় যদি আপনি ওর সাথে মেসেজ করে রাখেন ভবিষ্যতে দেখা যাবে একটা সময় আপনাকে হয়তো ফ্রেন্ডলি আহ আপনাকে বলবে যে ঠিক আছে তুমি কাজটা করতে পারো আগে না তো আপনি ওর আশ্বাস দিবেন অনলাইনে যেগুলো কাজ আছে অনলাইনে যত কাজ আছে সবই আপনি করতে পারেন শুধু এইটুকু আশ্বাস দিবেন আর যখন আপনি এই কাজগুলো করবেন এই ক্লায়েন্ট ফাইন্ডিং এর গুলো করবেন তখন আপনার নিজের নামে একটা শেয়ার করি সেটা হচ্ছে আপনার নিজের নামে না হইলেও একটা 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 নাম নাম করবেন পেজ খুলবেন ইনস্টাগ্রাম খুলবেন খুলে একটা এজেন্সি টাইপের একটা বিজনেস দাঁড় করাবেন মানে ওখানে আহামুরি ফলোয়ার থাকতে হবে এরকম না আপনি জাস্ট আপনার কাজের পোর্টফোলিও গুলো ওইখানে সাবমিট করবেন যাতে যদি কোনো সময় কোনো ক্লায়েন্ট বলে যে আমি তোমার আগের কাজগুলো করছো কিনা সেটা দেখতে চাই তাহলে যেন আপনি এক ক্লিকে লিঙ্কটা দিয়ে দিতে পারেন বা আপনার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিতে পারেন অথবা তাকে বলতে পারেন যে তুমি এখানে ফলো করে রাখো ভবিষ্যতে হয়তো আমার সার্ভিস তোমার প্রয়োজন হতে পারে যদি তোমার প্রয়োজন না হয় সমস্যা নাই তোমার বন্ধু বান্ধব যদি থাকে তাদেরকে রেফার করতে পারো এরকম ভাবে ফলো নিয়ে নেবেন ক্লায়েন্টদের কাছ থেকে হ্যাঁ তো এই হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো কাজে লাগাবেন তো এইখানে আরো আছে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি রিয়েল এস্টেট এইভাবে ধরে ধরে একটা একটা করে কাজগুলো করতে পারেন এনে দিয়ে দিলেন ধরেন রেস্টুরেন্ট এখানে দেখেন একটা সেট করলাম করে জাস্ট আমরা ওকে সরি দুঃখিত এখানে আমি আবার লোকেশন অ্যাড করতেছি নিউ ইয়র্ক নিউ ইয়র্কের নাই ওকে এখানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ওকে লোকেশন ওকে এখানে আবার এর ভিতরে শাখা আছে ওকে ধরেন এটাতে আমরা করবো এরিয়া এই দেখেন কতগুলো বের হইছে এখানে খুঁজে খুঁজে বাইর করতে হবে সবকিছু এগুলো কিন্তু নিউ ইয়র্কের ভিতরেই হ্যাঁ এই যে নিউ ইয়র্ক এখানে পাবেন দেখবেন যে এইভাবে খুঁজে খুঁজে বাইর করতে হবে কষ্ট করে ট্রাই করেন আশা করি ভালো কিছু হবে পরিশ্রম ছাড়া কিছু ফল পাওয়া যায় না তো ঠিক আছে